أعوذ بالله من الشيطان الرجيم. پناہ مانگتا ہوں میں اللہ کی شیطان مردود سے. بسم الله الرحمن الرحيم. شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت رحم والا ہے. الرحمن علم القرآن. اللہ جو نہایت مہربان اسی نے قرآن کی تعلیم فرمائی. خلق الانسان علمه البيان. پوبیتر شوریشر دربار ایبن حضرت بابا جان شریف شاہ شوریشوری قبلہ کابار সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি. প্রাক্তন ফরিদপুর, বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত সুরেশ্বর গ্রাম. পদ্মার ভাঙনের কূলে দাঁড়িয়ে শ্যামল ছায়াঘন আনন্দের কুঞ্জ নিকেতনে সুরেশ্বর ছোট্ট একটি গ্রাম. আগে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত থাকলেও বর্তমানে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত নয়, কারণ এই গ্রামে চোদ্দ শতকের মোজাদ্দেদ গাউসে জামান কুতুবুল এরশাদ, শাহান শাহে অলি, শামসুল ওলামা হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আহমেদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্তদের জানু বাবা বাংলা ১২৬৩ সনের দোসরা অগ্রহায়ণ মাসের শোভে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। সুরেশ্বর গ্রামের নাম অনুসারে তিনি সুরেশ্বরী নামে পাক ভারত উপমহাদেশে সুপরিচিত। তারই আগমনে সুরেশ্বর তীর্থভূমিতে এবং সুরেশ্বরের মাটি খোদা প্রেমিকগণের চোখের সুরমাতে পরিণত হয়েছে। হাজার হাজার আশিক ভক্ত প্রেমিকগণ বাবা সুরেশ্বরীর পবিত্র ওরস শরীফে কাফেলায় কাফেলায় পাগল পাগলিনীর মতো পবিত্র সুরেশ্বর দরবার শরীফে ছুটে যান। একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে, মন চলেছে সুরেশ্বর কিসের ছাতার বাড়িঘর। হযরত সুরেশ্বরী কিবলা তার মাতৃগর্ভে থাকাকালীন তার মাতা যান কিবলা মালায় দো আলম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত খাজা খিজির আলাইহিস সালাম ও অসংখ্য নবী ওলি গাউস কুতুবগণ প্রায় স্বপ্নে দর্শন দান করেন। হজরত জান শরীফ সুরেশ্বরী ভবিষ্যতে কুতুবুল এরশাদ ওলিয়ে মোকাম্মিল হওয়ার সুসংবাদ দিতেন। হযরত জান শরীফ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন ভারতবর্ষের বিদ্যাপীঠ কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করেন। পাঠ্য অবস্থায় কলকাতা মানিকতলার মেহেদিবাগে যুগশ্রেষ্ঠ ওলিয়ে মোকাম্মেল রসুলে নোমা সৈয়দ ফাতেহ আলী ওয়াইসি কিবলা কাবার নিকট মুরিদ হন। তিনি প্রায় এক যুগ মুর্শিদ কিবলার খিদমতে নিয়োজিত ছিলেন। হযরত সুরেশ্বরী বাবা সারা জীবন এমনকি বৃদ্ধ বয়সেও নিরলস কঠোর পরিশ্রমী ছিলেন। ভীষণ শীতে গভীর রাতে উন্মুক্ত মাঠ প্রান্তরে কাপড় আবৃত অবস্থায় থাকতেন। পথিকগণ তাকে দেখে মানুষের লাশ মনে করে আতঙ্কিত হত। তিনি আরাম আয়েশ ও অলসতার ঘোর বিরোধী ছিলেন। সকলের দৃষ্টির অগোচরে বনে জঙ্গলে বসে মোরাকাবা মোশাহেদায় সুদীর্ঘ সময় অতিবাহিত করতেন। যে সময় নির্জন গভীর জঙ্গলে ও কবরস্থানে দিনের বেলা লোকজন যেতে ভয় পেত। হযরত সুরেশ্বরী কিবলা গভীর রাতে সে সমস্ত জঙ্গলে প্রবেশ করে ধ্যান সাধনায় রত থাকতেন এবং কখনো কখনো জনগণ ওই সমস্ত জঙ্গল হতে নিশি রাতে হযরত সুরেশ্বরী কিবলার জিকিরের শব্দ শুনতে পেতেন। এক মুহূর্তের জন্য তাকে দায়েমি মোরাকাবা মোশাহেদা ছাড়া কেহ কখনো দেখেনি। হযরত খাজা খিজির আলাইহিস সালামের সাথে ঘনিষ্ঠ রুহানিয়াত সম্পর্ক বিদ্যমান ছিল।
তিনি গভীর রাতে বুক পানিতে নিমজ্জিত থাকতেন, আবার কখনো কখনো নদীর পানিতে দীর্ঘ সময় ডুব দিয়ে আধ্যাত্মিক সাধনা করতেন। তার কঠোরতম আধ্যাত্মিক সাধনার বর্ণনা দেয়া কারো পক্ষে সম্ভব নয়। তার কঠোরতম সাধনার রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ পাকই অবগত ও অবহিত আছেন। এই আশেকে ইলাহি আরেফ বিল্লাহ সারা জীবনকাল কঠোর রিয়াজাত বা কৃচ্ছ সাধনায় অতিবাহিত করেছেন। একদিন তার মুর্শিদ কিবলা হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় ভাজন মুরিদ জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে সঙ্গে নিয়ে হুজরা শরীফে প্রবেশ করেন এবং দীর্ঘ সময় হুজরাখানায় অতিবাহিত করে আল্লাহর মারেফাতের দুয়ার তার সম্মুখে উন্মুক্ত করেন। হযরত বাবা সুরেশ্বরীকে বেলায়েত প্রদান করে কুতুবুল এরশাদ মর্তবা দান করেন এবং বলেন, আজ হতে তোমার নাম শাহ আহমেদ আলী রাখা হল, আল্লাহ পাক তোমাকে এই নাম প্রদান করেছেন। তিনি মুর্শিদের নির্দেশে মহান সুরেশ্বর দরবার শরীফে 20 মাঘ বাৎসরিক পবিত্র ওরস শরীফ প্রতিষ্ঠা করেন। উক্ত ওরস শরীফ বর্তমানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে। হাজার হাজার ভক্তগণ পবিত্র ওরস শরীফে সমবেত হয়ে থাকে, ফলে সুরেশ্বর দরবার শরীফে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এই ওরস শরীফের বৈশিষ্ট্য হল 19 মাঘ তারিখে মাগরিবের নামাজের ঠিক পরপরই 5টি গায়েবী আশা মোবারক বের হয়। এই আশা মোবারক বের হওয়ার সাথে সাথেই এক অলৌকিক তাৎপর্য মহিমান্বিত হওয়ার মাধ্যমে পবিত্র ওরস শরীফ শুরু হয়। ফায়েজের বন্যা এমনভাবে প্রবাহিত হয় যে ভক্ত হৃদয়ে আকাশ ফাটা কান্না ও জিকিরের হাল বহু দূর দূরান্ত থেকে শোনা যায়। 1326 সনে কার্তিক মাসের শেষ দিকে হযরত সুরেশ্বরী কিবলা কাবা তার বিশেষ বিশেষ ভক্ত ও মরিদদের পত্র মারফত খবর পাঠান যে তিনি অগ্রহায়ণ মাসের 2 তারিখে সফরে যাবেন। সুতরাং সকলকে দরবারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন। ভক্তবৃন্দ দরবারে উপস্থিত হতে লাগল। ইতিমধ্যেই হযরত বাবা সুরেশ্বরী অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার খবর চারদিকে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে দলে দলে আশিক ভক্তগণ দরবারে উপস্থিত হতে লাগল। হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় দরবার প্রাঙ্গণে এক গভীর আশঙ্কা ও শোক মিছিলে পরিণত হল। চারদিকে চাপা দুশ্চিন্তা ও অস্থিরতা বিরাজ করছিল। এমনই অবস্থায় 2রা অগ্রহায়ণ বিকেল 5:30 মিনিটে 63 বছর হায়াতপ্রাপ্ত হয়ে ভক্তদের জানু বাবা লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে ইহধাম ত্যাগ করেন। ভক্তরা জানু বাবা জানু বাবা বলে উচ্চস্বরে কাঁপতে লাগলেন। সারা দেশে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হযরত সুরেশ্বরী কিবলা কাবার রাজা শরীফের উত্তর সংলগ্ন যে দালানটি অবস্থিত সেটি দায়রা শরীফ নামে পরিচিত। প্রকাশ থাকে যে হযরত সুরেশ্বরী কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়রায়ে আহমেদিয়া নামে এই দায়রা শরীফ স্থাপন করেছেন। হযরত সুরেশ্বরী বাবা তার প্রথম জীবনে এই ঘরেই জেকেরের মাহফিল অনুষ্ঠিত করেছিলেন। এই দায়রা শরীফের অভ্যন্তরে একটি কোঠায় 5টি আসন সংরক্ষিত রয়েছে। এই 5টির মধ্যে একটি বাদশাহী তাখতের অনুরূপ বৃহদাকার আসন। এই আসনটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালামের রুহানির সাথে সম্পর্কযুক্ত। এছাড়া বাকি 4টি আসন হযরত বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে, হযরত খাজায়ে খাজে কাজ গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, হযরত শেখ আহমেদ সেরহিন্দ, ইমামে রাব্বানি মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহে,
এবং নকশবন্দী বাবা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে রুহানির সম্পর্কযুক্ত। পাক পাঞ্জাতনের সঙ্গে হুজরা শরীফের একটি বিশেষ রুহানি সম্পর্ক বিদ্যমান আছে। হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার রাজা শরীফের সম্মুখে দুটি বিরাট পাথর পরিলক্ষিত হয়। এই বৃহৎ আকৃতি পাথর দুটি অতিশয় ক্ষুদ্রাবস্থায় হযরত শাহ আরেফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ হতে হযরত সুরেশ্বরী বাবা পকেটে করে এনেছিলেন। উল্লেখ্য যে ক্ষুদ্র আকারের এই পাথর দুটি ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়ে বর্তমানে বৃহৎ আকার ধারণ করেছে। অনেকে গভীর রাতে পাথরের ভেতর থেকে জিকিরের আওয়াজ শুনতে পান।